আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ মোহাম্মদ তারিকুল ইসলাম। আজকে ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি ব্যাংকে গিয়ে ব্যাংকের কর্মকর্তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারে। আপনি ব্যাংকে গিয়ে ডিপোজিটের জন্য লাইন খুঁজছেন, তাহলে আপনি গার্ডকে জিজ্ঞেস করতে পারেন, ইজ দিস দ্য লাইন ফর ক্যাশ ডিপোজিট। আপনি যদি টাকা উঠানোর জন্য যান, তাহলে জিজ্ঞেস করতে পারেন, ইজ দিস দ্য লাইন ফর ক্যাশ উইথড্রয়াল। আপনি চাচ্ছেন এই ব্যাংকে থেকে অপর ব্যাংকে টাকা পাঠাবেন, তাহলে আপনি কর্মকর্তাকে বলতে পারেন, আই উড লাইক টু ট্রান্সফার মানি। আপনি চাচ্ছেন আপনি একটি নতুন অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনি বলতে পারেন, আই উড লাইক টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট বেশ পূর্ণ হয়ে গেছে, আপনি চাচ্ছেন আপনার অ্যাকাউন্ট বন্ধ করে ফেলতে, তাহলে আপনি বলতে পারেন, আই উড লাইক টু ক্লোজ অ্যান অ্যাকাউন্ট। আপনি চাচ্ছেন এই ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট করতে, তাহলে আপনি বলতে পারেন, আই ওয়ান্ট টু মেক অ্যা সেভিং অ্যাকাউন্ট। আপনি চাচ্ছেন ব্যাংকের কারোর সাথে কথা বলবেন, তাহলে আপনি বলতে পারেন, আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট এ রিটায়ারমেন্ট প্ল্যান। অথবা আপনি যদি ইনভেস্ট করবেন, সেখান থেকে কী পরিমাণ বেনিফিট পাচ্ছেন সেটা জানার জন্য বলেন, তাহলে বলতে পারেন, আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট ইনভেস্টমেন্ট প্ল্যান। অথবা আপনি সেভিং অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে আপনি বলতে পারেন, আই ওয়ান্ট টু টক টু সামওয়ান অ্যাবাউট সেভিং অ্যাকাউন্ট। এভাবে আপনি একটি ব্যাংকে গিয়ে ব্যাংকের কর্মকর্তাদের সাথে ইংরেজিতে কথা বলতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।